আজকে আমি আপনাদের সামনে যে উদ্দেশ্যটা নিয়ে এসেছি, সেই উদ্দেশ্যটা হচ্ছে এখন যে একটা প্যানিক ছড়িয়ে যাচ্ছে ডিউ টু দ্য সেকেন্ড ওয়েভ অফ দ্য কোভিড-19। তো সেই প্যানিকটা যাতে না ছড়ায়, আজকে আমি আপনাদেরকে কিছু নলেজ দিতে চাই বা কিছু ইনফরমেশান শেয়ার করতে চাই, যে ইনফরমেশানগুলো জেনে আপনারা নিজেদের মধ্যে প্যানিকটা ছড়াবে না, আপনারা একটুখানি কনফিডেন্ট থাকবেন। আর কনফিডেন্ট থাকতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অ্যান্ড ইন অর্ডার টু ডু আ প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফলো দ্য সেফটি প্রোটোকলস। ঠিক আছে, তো সব থেকে প্রথমে আপনাদেরকে এটা জানাই যে যখনই একটা ভাইরাস, পার্টিকুলারলি কোভিড-19-এর যে ভাইরাসটা এখন ছড়াচ্ছে, সেটা যখন আমাদের শরীরেতে যখন প্রবেশ করছে, তখন কিন্তু একই রকমভাবে প্রত্যেকটা মানুষকে কিন্তু ইনফেক্টেড করছে তা কিন্তু নয়। ইনফেক্টেড করছে কিন্তু প্রত্যেকটা মানুষের যে সিভিয়রিটিটা আছে, সেই সিভিয়রিটি কিন্তু ভ্যারি করছে। কেউ খুবই ইনফেকশনের জন্য হালকা তার মধ্যে সিমটমস দেখা যাচ্ছে, অতটা সিভিয়রিটি নয়, বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এটা সিভিয়রিটিতে এফেক্ট করছে মানুষের শরীরটাকে। সো প্যানিক ছড়ানোর কোনো দরকার নাই, বিকজ মোস্ট অফ দ্য কেসেসে কিন্তু মাইল্ড সিমটমস দেখা যাচ্ছে, যার কারণে হালকা ঘরের ট্রিটমেন্ট করলেই কিন্তু সেটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, সো বাট কিছু কিছু ক্ষেত্রেতে কিছু কিছু পেশেন্টে যাদের অলরেডি কোমরবিডিটি আছে, বা এমন কোনো পেশেন্ট যার শরীর এমনভাবে রেসপন্ড করছে, তার ইমিউনিটি এমনভাবে ভালো করে রেসপন্ড করতে পারছে না, যার কারণে তার সিভিয়রিটিটা অনেকটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সো প্যানিক ছড়ানোর কোনো ব্যাপার নাই। সো বেসিক্যালি যখন একটা কোভিড করোনা ভাইরাস যখন আমাদের একটা শরীরে যখন প্রবেশ করে, তখন পার্টিকুলারলি আমাদের শরীরের অন্য অর্গ্যানকে এফেক্টেড করার আগে সব থেকে প্রথমে আমাদের রেসপিরেটরি সিস্টেমের সব থেকে মেন যে অর্গ্যানটাকে এফেক্ট করে সেটা হচ্ছে আমাদের লাংস। ঠিক আছে, যখন আমাদের লাংসকে এফেক্ট করে, তখন লাংসের মধ্যে আমাদের ফাইব্রোসিস তৈরি হয়ে যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের লাংস একটা হচ্ছে সফট টিস্যু অর্গ্যান। তো এই বেসিক্যালি এই সফট টিস্যু অর্গ্যানকে বেঁচে থাকতে গেলে দরকার হয় কিন্তু অক্সিজেন। ঠিক আছে, আর সেই অক্সিজেনটা পেয়ে থাকে আমাদের ব্লাড ভেসেলস দ্বারা। ঠিক আছে, আমাদের লাংয়ের মধ্যেও আমাদের বিভিন্ন ব্লাড ভেসেলস আছে, যে ব্লাড ভেসেলস দ্বারা হচ্ছে লাংয়ের প্রত্যেকটা টিস্যু কিন্তু অক্সিজেন পেয়ে থাকে। অ্যাকচুয়ালি যখন শরীরে ভাইরাসটা প্রবেশ করে, তখন যে জায়গাটাতে জায়গা অবধি পরিমাণরূপে ব্লাড ভেসেলস দ্বারা অক্সিজেনটা পৌঁছাতে পারে না, যার কারণে কি হয়, অক্সিজেনটা রিডাইভার্টেড হয়ে যায়। আর সেই জায়গাটা যেহেতু অক্সিজেন পৌঁছাতে পারে না, তো সেই জায়গাটা কন্ট্র্যাক্ট হয়ে যায় এবং সংকুচিত হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে নিঃশ্বাস প্রশ্বাস নিতে খুবই সমস্যা হয়, আর অক্সিজেনের পরিমাণটা কিন্তু শরীরে কমতে থাকে। ঠিক আছে, বিকজ লাংয়ের একটি পার্টিকুলার জায়গা কিন্তু অক্সিজেন পাচ্ছে না, সেই কারণে ফাইব্রোসিস তৈরি হয়, আরও অন্যান্য সমস্যা কিন্তু দেখা যায়, পেশেন্টের হাইপক্সিয়া স্টেট কিন্তু তৈরি হয়। ঠিক আছে, এবার হাইপক্সিয়া স্টেট নিয়ে যদি আমি বলি, তাহলে জেনারেলি প্রথমবার যখন কোভিড মানুষদিকে এফেক্ট করেছিল, তখন জেনারেলি পেশেন্টের যে অক্সিজেন স্যাচুরেশন লেভেল আছে সেটা বেসিক্যালি খুব 80 নিচে কিন্তু খুব একটা নামতো না। ঠিক আছে, জেনারেলি 80 to 85 বের মাঝখান মানে রেঞ্জেই থাকতো। বাট এখন যে সেকেন্ড ওয়েভটা আমাদেরকে এফেক্ট করেছে, সেটা কিন্তু আমাদের যে অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা আছে সেটা কিন্তু মানুষের শরীরে 70 নিচে চলে যাচ্ছে, যে জেনারেলি 70 to 65 এরকমে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এটা কিন্তু খুবই চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আই উড সাজেস্ট যে আপনারা নিজেদেরকে মনিটরিং করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেই কারণে আপনাদের ঘরে যদি একটা ডিভাইস পাওয়া যায়, যেটা হচ্ছে পালস অক্সিমিটারি, তো সেই পালস অক্সিমিটারটা আপনারা যদি রাখেন, আর আপনাদের শরীরে যদি মনে হয় কিছু সিমটমস, যেটা আপনার মনে হচ্ছে যে না হতে পারে যে আমি এফেক্টেড হয়েছি বাই দ্য করোনা ভাইরাস, সেখানে আপনারা এই পালস অক্সিমিটার দ্বারা আপনার শরীরে অক্সিজেন স্যাচুরেশনটা কিন্তু চেক করতে পারেন। ঠিক আছে, জেনারেলি নর্মাল অক্সিজেন স্যাচুরেশনটা মানুষের শরীরে জেনারেলি 98-99, কোনো কোনো সময় 100 অবধি চলে যায়। 94-এর নিচে যদি অক্সিজেন স্যাচুরেশনটা যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু একটু চিন্তার বিষয় হয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে হসপিটালাইজ হওয়াটা কিন্তু বেটার। ঠিক আছে, তো আমরা এইভাবে অক্সিমিটারি যদি আমরা একটা রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের অক্সিজেন স্যাচুরেশনটা আমরা কিন্তু চেক করতে পারবো, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি গুড ওয়ে। হ্যাঁ, তো নেক্সট হচ্ছে এখন যে সেকেন্ড ওয়েভে যে তৈরি হচ্ছে, বেসিক্যালি বিভিন্ন স্ট্রেন্স দেখা যাচ্ছে, যেমন আমাদের বলছি ইউকে স্ট্রেন্স একটা আছে, ব্রাজিলিয়ান স্ট্রেন্স একটা আছে। ঠিক আছে, ইউকে স্ট্রেন অর যেটা কেন্ট ভ্যারিয়েন্ট বা ইউকে ভ্যারিয়েন্ট অর কেন্ট ভ্যারিয়েন্ট স্ট্রেন্স যেটা, সেটা বেসিক্যালি ডিটেক্ট হয়েছে অ্যাজ আ নেম দ্যাট ইজ আ B.1.17।
আর এটা বেসিক্যালি আপনার এখন কমনলি দেখা যাচ্ছে। তার সাথে সাথে আর একটা স্ট্রেন যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট, ঠিক আছে? তো সেটা বেসিক্যালি আমাদের এই যে B.1.1.7, হ্যাঁ, যে মিউটেশনটা হয়েছে বাই দ্য আপনার UK ভেরিয়েন্টের দ্বারা, তো এর থেকেই মিউটেশন করে তৈরি হচ্ছে। তাছাড়াও কিছুদিন আগে একটা ব্রাজিলিয়ান পার্সনের শরীরেতে B.1 বলে আর একটা স্ট্রেন দেখা যায়। তো এই B.1 স্ট্রেনটা একটুখানি মানে সিভিরিটি আছে। আর তাছাড়া এই তিনটে ভেরিয়েন্ট UK ভেরিয়েন্টটা খুব কিন্তু র্যাপিডলি স্প্রেড করছে, ঠিক আছে? তো যেহেতু আমাদের এই যে নিউ স্ট্রেনস বা ভেরিয়েন্টগুলো দেখা যাচ্ছে সেগুলো যেহেতু খুবই র্যাপিডলি স্প্রেড করছে আর দে আর ভেরি মাচ মানে সিভিয়ার, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রিকশন নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর প্রিকশন যদি নিয়ে আমরা চলতে পারি, সেফটিকে মেনটেন করে যদি আমরা চলতে পারি, তাহলে আমার মনে হয় আমরা সবাই কিন্তু সুস্থ থাকব। আর আমরা সবাই কিন্তু এই যে সেকেন্ড ওয়েভ থেকে আমাদের ইনফেকশনটা হচ্ছে সেটা কিন্তু আমরা খুব ইজিলি প্রিভেন্ট করতে পারবো। সব থেকে প্রথমেই হচ্ছে কিন্তু যেটা করা উচিত সেটা হচ্ছে এটা আপনাদেরকে কিন্তু বুঝে নিতে হবে যে এখন আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার কিছু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, যেমন হচ্ছে আমাদের মাস্ক, গ্লাভস আর একটা স্যানিটাইজার কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঘর থেকে বেরানোর আগে কিন্তু মাস্ক আর গ্লাভসকে কিন্তু ভুললে চলবে না, ঠিক আছে? মাস্ক অ্যান্ড গ্লাভসকে আমাদের শরীরে প্রত্যেকটা অর্গেন যেমন ইম্পর্টেন্ট, ঠিক সেরকমই আমাদের মাস্ক আর গ্লাভসকে শরীরে একটা ইম্পর্টেন্ট পার্ট হিসাবে ধরে কিন্তু সবসময় সাথে রাখতে হবে। বিকজ এই এই একটা মাস্ক আর একটা আপনার গ্লাভস, হ্যাঁ, আর সাথে স্যানিটাইজার কিন্তু আমাদের এই ইনফেকশনটাকে অনেকটা প্রিভেন্ট করতে পারে, ঠিক আছে? আমরা অনেক সুস্থ থাকতে পারি। তো ওই জন্যে অলওয়েজ ওয়্যার মাস্ক, অলওয়েজ ওয়্যার গ্লাভস অ্যান্ড অলওয়েজ ক্যারি আ ওয়ান স্যানিটাইজার উইথ ইউ, ঠিক আছে? এবার মাস্ক কিন্তু ভেরিয়াস কাইন্ডস অফ মাস্ক থাকে, ঠিক আছে? যেমন একটা ডাস্ট থেকে প্রোটেকশন নেওয়ার জন্য ডাস্ট প্রোটেক্টিভ মাস্ক থাকে, হ্যাঁ, তারপরে আপনার সার্জিক্যাল মাস্ক থাকে, দেন N95 মাস্ক থাকে, ঠিক আছে? তো বেসিক্যালি সব থেকে ভালো যে মাস্কটা যেটা যে কোনো মাইক্রো সাইজের যে মাইক্রো অর্গানিজমগুলো হয় সেগুলোকে পেনিট্রেট করে রেসপিরেটরি ট্র্যাকে ঢুকতে দেয় না, সেই মাস্কটা হচ্ছে N95 মাস্ক। তো N95 মাস্ক ইজ ভেরি এফেক্টিভ টু প্রিভেন্ট দ্য পেনিট্রেশন অফ এনি ভাইরাস ইন টু ইউর রেসপিরেটরি ট্র্যাক, ঠিক আছে? তো ওই জন্য N95 মাস্ক পরলে কিন্তু খুবই বেটার, ঠিক আছে? আর তাছাড়াও N95 মাস্কে কিন্তু লেয়ার্স থাকে, জেনারেলি 6 লেয়ার্স থাকে। তো সেক্ষেত্রে N95 মাস্ক ইজ ভেরি মাচ এফেক্টিভ টু অ্যাভয়েড দ্য পেনিট্রেশন অফ দ্য ভাইরাস ইন টু ইউর রেসপিরেটরি ট্র্যাক। যদি আপনি পরে থাকেন তাহলে মোটামুটি আপনি একটু হলেও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি কিন্তু মানে প্রিকশন থাকবে আপনার, প্রিভেন্ট করতে পারবে ইনফেকশনটাকে। তাছাড়াও N95 মাস্ক যদি নাও পরেন তাহলেও কিন্তু আপনি সার্জিক্যাল মাস্ক কিন্তু পরতে পারেন। সার্জিক্যাল মাস্কে জেনারেলি 2-3 লেয়ার্স থাকে, তো সেটাও কিন্তু অনেকটা এফেক্টিভ। কিন্তু সাধারণত যে কাপড়ের মাস্কগুলো পরে এখন মানুষ বেরাচ্ছে তো সেটা খুব একটা এফেক্টিভ হবে বলে কিন্তু মনে হয় না, বিকজ দে আর বেসিক্যালি ইউজড ফর ডাস্ট পার্টিকেল, ফর ডাস্ট অ্যালার্জি যাদের থাকে তারা পড়তে পারে, বা যাদের অন্য কোনো অ্যালার্জিক রিয়াকশান শরীরের মধ্যে আছে বা কোনো ইমিউন সিস্টেম অনেক কম তারা পড়তে পারে। বাট এই ডাস্ট পার্টিকেল প্রোটেকটিভ মাস্কগুলো, কাপড়ের মাস্কগুলো কিন্তু খুব একটা এফেক্টিভ নয় এই ভাইরাসকে আটকানোর জন্য, বিকজ ভাইরাসের সাইজ অনেক ছোটো হয়, ঠিক আছে? তাছাড়াও আপনারা যখন পাবলিক ট্রান্সপোর্টে আপনারা যখন ট্র্যাভেল করবেন, তাছাড়া আপনি যখন কোনো মার্কেটে যাচ্ছেন, তখন অলওয়েজ যে কোনো জায়গাকে টাচ করার পরে কিন্তু আপনি বারবার নিজের হাতটাকে কিন্তু স্যানিটাইজ করা খুবই দরকার। আর স্যানিটাইজ করতে গেলে কিন্তু প্রপার স্যানিটাইজারকে কিন্তু ইউজ করে স্যানিটাইজ করতে হবে। একটা স্যানিটাইজার কিনতে গেলে কিন্তু সবথেকে প্রথমে কিন্তু আপনাদের চেক যেটা করা দরকার সেটা হচ্ছে সেই স্যানিটাইজারের মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট আছে, ঠিক আছে? বিকজ সেই ইনগ্রিডিয়েন্ট দেখেই কিন্তু বোঝা যেতে পারবে যে সেই স্যানিটাইজারের মধ্যে কত পার্সেন্ট অ্যালকোহল আছে, আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে না সেটার মধ্যে ইথানল আছে, ঠিক আছে, CHG আছে কি নেয়, ঠিক আছে? তো এগুলো কিন্তু আপনারা ইনগ্রিডিয়েন্টটাকে দেখেই কিন্তু একটা স্যানিটাইজার কিনবেন আর অ্যাপ্লাই করবেন, যাতে একটা প্রপার স্যানিটাইজার কিনে আর নিজের অ্যাপ্লাই করে আপনাদের নিজের প্রোটেকশনটা আপনারা কিন্তু মেনটেন করতে পারেন, ঠিক আছে? তো এই গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়াও ভিড় জায়গা থেকে কিন্তু যেখানে ভিড় হয়েছে, যেখানে অনেক জমায়েত আছে মানুষজনের, সেখান থেকে একটু দূরে একটুখানি আপনি থাকবেন। অলওয়েজ ট্রাই নট টু টাচ এভরিওয়্যার, চারিদিকে এইদিক ওইদিক আপনি যখন মুভ করছেন তখন কিন্তু কোনো জায়গায় টাচ করাটা একটু প্রিভেন্টই করবেন, ঠিক আছে, যদি না দরকার হয় তো। আর যদি টাচও করতে হয় সেক্ষেত্রেও টাচ করার পর অলওয়েজ ইউজ স্যানিটাইজার, স্যানিটাইজ ইউর হ্যান্ড।
ঠিক আছে। তাছাড়া কোথাও বসতে গেলে সারফেস স্যানিটাইজার ইজ অ্যাভেলেবল, সারফেস স্যানিটাইজার, সারফেসটাকে স্যানিটাইজ করতে পারেন সারফেস স্যানিটাইজার দিয়ে, তারপরে বসতে পারেন, ঠিক আছে। তাছাড়াও এখন আমাদের কাপড় জামাকে পরিষ্কার করার জন্য একটা আমাদের ওয়াশেবল স্যানিটাইজার এসেছে, সেটাকে ইউজ করে আপনাদের যেই কাপড় জামা পরে আপনারা বাইরে যাচ্ছেন সেটাকে আপনারা স্যানিটাইজ করতে পারেন প্রপারলি, ঠিক আছে। চিন্তা করার আমার মেন উদ্দেশ্য হচ্ছে এটা আপনাদেরকে বলা যে চিন্তা করার কোনো বিষয় নয়, তো পালস অক্সিমিট্রি রাখার একটা চেষ্টা করুন, বিকজ ওই অক্সিজেন স্যাচুরেশনটা কমছে না বাড়ছে সেটাকে মনিটর করা খুবই দরকার। অনেক সময় কি হয় যে অক্সিজেন স্যাচুরেশনটা মানুষের শরীরে কমে যায় কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, ঠিক আছে, কোনো সিমটমস দেখা যায় না, সেটাকে বলে হ্যাপি হাইপক্সিয়া, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার অক্সিজেন স্যাচুরেশনটাকে মনিটর করলে আমরা যদি দেখি যে জেনারেলি অনেকটা কমে গেছে অক্সিজেন স্যাচুরেশন শরীরে, তাহলে আমরা ট্রিগারটা পেয়ে যাবো আর অ্যাকর্ডিংলি আমরা হসপিটালে গিয়ে সেই ট্রিটমেন্টটা নিয়ে নিজেদেরকে একটু সুস্থ করে ফেলতে পারবো, আমরা একটুখানি প্রিভেন্টিভ মেজার্স নিতে পারবো যাতে আমাদের ইনফেকশনটা সিভিয়ার না হয়ে যায়, ঠিক আছে। সো জাস্ট আমি এটাই বলতে চাই, কোনো টেনশনের কিছু নেই, প্যানিক হওয়ার কিছু নেই, হ্যাঁ, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অ্যান্ড প্রিভেনশন করার জন্য যেটা করা উচিত সবাইকার সেটা হচ্ছে আমাদের কিন্তু সেফটি গাইডলাইন্সগুলোকে ফলো করা খুবই দরকার। কখনো আপনার যদি মনে হয় যে আপনি ইনফেক্টেড বা আপনার শরীরেতে কিছু কিছু এমন সিমটমস দেখা যাচ্ছে যে সিমটমসগুলো COVID-19 সিমটমস, সেকেন্ড ওয়েভের জন্য যে ইনফেকশনটা হচ্ছে সেই সিমটমস, তাহলে আপনার কিন্তু নেসেসারি স্টেপ নেওয়া দরকার, নিজেকে কোয়ারেন্টাইন করা দরকার, আপনার ফ্যামিলিকে প্রোটেকশন দেওয়া দরকার, ঠিক আছে। সো কী কী সিমটমস দেখা যেতে পারে আমাদের এই যে সেকেন্ড ওয়েভ এসেছে, তো এই সেকেন্ড ওয়েভের যে ভাইরাস করোনা ভাইরাসের ইনফেকশন যদি হয়ে থাকে আমাদের শরীরে, তাহলে কী কী সিমটমস দেখা যেতে পারে। আমরা জানি যে সাধারণত যখন কারোর কোভিড হয় তো তার গলা ব্যথা হয়, ঠিক আছে, তার কফ হয়, ঠিক আছে, কাশি হয়, সেই কাশিটা কিন্তু একটু ডিফারেন্ট কাইন্ড অফ কাশি অ্যাজ কম্পেয়ার টু দ্য নর্মাল স্মোকার্স কাফ, ঠিক আছে। তাছাড়াও তার জ্বর আসবে, হ্যাঁ, ঘাত বা যন্ত্রণা হবে। বাট এই যে নিউ যে সেকেন্ড স্ট্রেনটা এসেছে, এর যে কমনলি যে সিমটমসটা হয় সেটা হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু ব্রেন ফগ তৈরি হয়, মেন্টাল কনফিউশন তৈরি হয়, টিংলিং ইন হেড এরিয়া এগুলো তৈরি হচ্ছে। তাছাড়াও আমাদের পিঙ্ক আই, ঠিক আছে, চোখের মধ্যে একটি পিঙ্কি স্টোন দেখা যাচ্ছে যেটাকে সাধারণত আমরা কনজেংটিভাইটিস বলছি, বাট কনজেংটিভাইটিস ইজ আ ডিফারেন্ট থিং, ঠিক আছে। তো কনজেংটিভাইটিস নয়, ঠিক আছে, বাট পিঙ্ক আই, চোখটা একটুখানি পিঙ্কিশ হয়ে যাচ্ছে ডিউ টু দ্য সিমটম, এটা একটা সিমটমস আমাদের এই সেকেন্ড ওয়েভে। তাছাড়াও আমাদের দেখা যাচ্ছে কিছু কিছু ইনডাইজেশন, ভমিটিং হচ্ছে, নোসিয়া হচ্ছে, ইনডাইজেশন হচ্ছে, পেটের মধ্যে যন্ত্রণা হচ্ছে, অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট থিং হচ্ছে যারা ইনফেক্টেড হচ্ছে সেকেন্ড ওয়েভে তাদের কিন্তু একটু ফেটিক ফিল করছে, তারা খুব টায়ার্ড ফিল করছে, মাসকুলার পেন ফিল করছে, ঠিক আছে, খুব উইকনেস অ্যাকচুয়ালি ফিল হচ্ছে, ঠিক আছে। তাছাড়াও কারো কারো শরীরে কিন্তু র্যাশেসও দেখা যাচ্ছে, গায়ের মধ্যে লাল লাল র্যাশ বেরিয়ে যাচ্ছে, এগুলোও দেখা যাচ্ছে। তাছাড়াও হাত পায়ের এই যে হাত বা পায়ের যে ফুটের যে স্কিন আছে তাদের মধ্যে স্কিন কালারের মধ্যে, স্কিনের কমপ্লেক্সনের মধ্যে একটা চেঞ্জেস দেখা যাচ্ছে, ঠিক আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, ডিপসনিয়া, পেশেন্টের নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, আর তার সাথে সাথে অক্সিজেন স্যাচুরেশন কিন্তু 70 নিচেও অনেক সময় চলে যাচ্ছে, যার কারণে এখন কিন্তু অক্সিজেন মানুষের সব থেকে বেশি দরকার হচ্ছে, ঠিক আছে। কেন কি অক্সিজেনের লেভেলটা কিন্তু মানুষের শরীরে কমে যাচ্ছে ডিউ টু দ্য ইনফেকশন ইন দিস সেকেন্ড ওয়েভ, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই সিমটমসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও যেটা আপনারা কমনলি শুনছেন যে হার্ট অ্যাটাক হয়ে মানুষের মারা যাচ্ছে, তো হার্টের মধ্যেও কিন্তু একটি এফেক্ট কিন্তু তৈরি করছে, যেমন আপনার হার্টের মধ্যে একটা মানে হার্টের বিটিংটাকে খুব র্যাপিডলি করে দেবে, হ্যাঁ, তারপরে ফ্ল্যাটারিং হবে, ঠিক আছে। তো এই সিমটমসগুলোও কিন্তু মেনলি আমাদের এই সেকেন্ড ওয়েভে দেখা যাচ্ছে। তো যখনই আপনার যদি মনে হয় যে না এরকম কোনো সিমটমস দেখা যাচ্ছে, তো প্রিকশন নিয়ে ডক্টরকে ভিজিট করে টেস্ট করিয়ে এটা কিন্তু ডিটেক্ট করা খুবই দরকার, আর যাতে আপনি সুস্থ থাকতে পারেন, ঠিক আছে। তো ডোন্ট গেট প্যানিক, ঠিক আছে, সব প্যানিক হওয়ার কোনো দরকার নেই, একটু নলেজেবল থাকুন, একটু গাইডলাইন্সকে মেনে চলুন, সেফটিকে ফলো করে চলুন, সো কোনো চিন্তার কোনো বিষয় হবে না। আর গাইডলাইন্সকে ফলো করে চলা খুবই ইম্পর্টেন্ট, সেফটিকে ফলো করে চলা খুবই ইম্পর্টেন্ট, এই কারণে বিকজ এই যে সেকেন্ড ওয়েভ, এই যে বিভিন্ন স্ট্রেনস দেখা যাচ্ছে যে সেকেন্ড ওয়েভে আমাদেরকে এফেক্ট করছে,
এটার কিন্তু ডিটেক্ট করাটা একটু কঠিন হয়ে উঠছে, বিকজ আরটিপিসিআর টেস্টে কিন্তু এক চান্সে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারছি না এই ভাইরাসটা, ঠিক আছে? তো সেই কারণে আমাদেরকে অ্যাসেসারি যে আমাদের ডায়াগনস্টিক টেস্ট আছে, যেমন সিটি স্ক্যান, এইচআরসিটি, হাই রিজলিউশন কম্পিউটার টোমোগ্রাফি, এইচআরসিটি করে কিন্তু লাঙের কন্ডিশনকে দেখে আমরা কিন্তু বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি লাঙের কন্ডিশন কীরকম আর পেশেন্টের ইনফেকশন হয়েছে কিনা। জেনারেলি যে সিটি ভ্যালিউ আছে, সেই সিটি ভ্যালু যখন 34 বা তার নিচে চলে আসছে, তখন কিন্তু এটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, পেশেন্টের কিন্তু একটা লাঙে ইনফেকশন আছে, অ্যান্ড দ্যাট ইনফেকশন ক্যান বি ডিউ টু দ্য করোনা ভাইরাস, দ্যাট ডিউ টু দ্য কোভিড। ওকে, সো জেনারেলি যদি পেশেন্টের সিটি ভ্যালিউ জেনারেলি আপনার 30 অনেকটা নিচে বা 22 এর নিচে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে হসপিটালাইজ করা খুবই দরকার। সো আমি জাস্ট এটুকুই বলবো আজকে। সো ডোন্ট গেট প্যানিক, টেক প্রিকশন, সেফটি মেজার, সেফটি গাইডলাইন্সকে ফলো করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।